আসসালামু আলাইকুম দর্শক, সাকিব কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক বন্ধুরা, রমজান মাসের রোজা থেকে আপনাদের সামনে চলে আসলাম একটা গাছের সামনে, যেটা নতুন একটা ফল। এই গাছের ফলের নাম হচ্ছে মালবেরি ফল। তো আপনাদেরকে মালবেরি ফল সম্পর্কে কিছু কিছু বলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে যে ফলগুলো ধরে আছে, এই যে এগুলো হচ্ছে মালবেরি ফল। পর্যাপ্ত পরিমাণ ফলন আসছে একটা গাছে। এটা হচ্ছে মাদার প্ল্যানিং করা, মাদার গাছ করা ছিল। চলুন আমরা ব্যাক ক্যামেরা দিয়ে আর একটু সুন্দরভাবে আপনাদেরকে দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে মালবেরি, থোকায় থোকায় মালবেরি ধরে আছে। এটা হচ্ছে বিদেশি একটা ফল এবং খুব সুস্বাদু খেতে এই ফলটা, টক মিষ্টি। পর্যাপ্ত পরিমাণ ধরেছে এখানে একটা গাছে, পর্যাপ্ত পরিমাণ ধরে আছে। এই যে দেখেন আপনারা মালবেরি, অরিজিনাল মালবেরি। এবং রমজান মাস বলে খাওয়া হচ্ছে না বেশি, যেহেতু রমজানের রোদা থাকা হচ্ছে, সেহেতু এটা পেকে পেকে একদম গাছে ধরে রয়েছে। এই যে, এবং এটা যে খেতে কি টেস্ট, সুমধুর, টক মিষ্টি, পর্যাপ্ত পরিমাণ সুন্দর, মুখে রুচি আনে এই ফলটাতে। এবং এই ফলটা আপনার সব বয়সের মানুষ খেতে পছন্দ করে। এটা একদম গোড়া থেকে ধরা শুরু করছে, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন। এই যে নিচের যে ডাল, এই ডাল থেকে এটা কিন্তু আপনার ধরা শুরু হয়েছে। এবং এটা মনে করি যদি কেউ দুই তিনটা গাছ রোপণ করে রাখে, তাহলে তার পরিবারের জন্য চাহিদা পূরণ হয়ে যাবে এই দুই তিনটা গাছ থেকেই। কারণ এটা পর্যাপ্ত পরিমাণ ধরে, প্রত্যেকটা শাখা পোশাকাই এই মালবেরি ফল ধরে। তো আপনারা যদি মালবেরি ফলের ফল খেতে চান, তাহলে অবশ্যই পরিবারের চাহিদা পূরণের জন্য দুই একটা গাছ রোপণ করে রাখবেন ইনশাআল্লাহ। তাহলে দেখা আছে আপনার পরিবারের চাহিদাটা এখান থেকে মিটে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, মালবেরি ফল নিয়ে আজকে ভিডিওটা ছিল। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী এপিসোডে। আসসালামু আলাইকুম।